চন্দ্র সূর্য সপ্ত আকাশ পাহাড় সাগর নদী, যদি কোনোদিন তমকে দাঁড়ায় খিবা ভেঙ্গে পড়ে যায়, যদি আমার ইমান তিল পরিমাণ মলিন হবে না কবু, আমার জবান গেয়ে যাবে গান আল্লাহ আমার প্রভু। প্রভুর এই জমিনে প্রভুর গান গেতে যদি তোদের চোখে জঙ্গি সন্ত্রাস টেরোরিস্ট আর উগ্রবাদী হয়, সাক্ষীটা তোরা সবাই মিলে আমরা রাজি সবাই জঙ্গি হতে। তবে জেনে রাখ হে কাফেরের দল, বাস্তবে জঙ্গি যদি হতো মুসলমান, পালানোর জায়গাও পেতে না তোরা হে বেঈমান। অধ্যকার আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি এবং আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইরা, প্রিয় উপস্থিতি, আজকের আলোচনার আলোচ্য বিষয় কেতাল ফি সাবিলিল্লাহ। উক্ত বিষয়ের উপর ছোট্ট একটি ভূমিকার মাধ্যমেই আমি এর উপর আলোকপাত করতে চাই। প্রিয় উপস্থিতি, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রূহের জগতে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, আমরা বলেছিলাম কালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে জানতে চান কারা তাদের সেই স্বীকারোক্তির উপর অটল অবিচল থাকে আর কারা তাদের সেই স্বীকারোক্তি থেকে পিছিয়ে পড়ে যায়। তাই তো আল্লাহ তাআলা বলেন ফামান শা ফালিউমিন ওয়া মান শা ফালিয়াকফুর, যে চায় ঈমান আনুক আর যে চায় কুফর অবলম্বন করুক। যারা ঈমান আনবে তাদের ঈমানের সততা প্রমাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন, কিতাল ফি সাবিলিল্লাহকে ফরজ করে দিয়েছেন। যেই শব্দগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের উপর রোজাকে ফরজ করেছেন, একই শব্দগুলোর মাধ্যমে আল্লাহ ঘোষণা দিচ্ছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, হে মুমিনরা তোমরা যারা ঈমান এনেছো তোমাদের উপর কিতালকে ফরজ করা হলো, যদিও তোমাদের কাছে এটা অপছন্দনীয় হয়ে থাকে। আমার রাসূল জানাচ্ছেন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আদিষ্ট হয়েছি লোকদের সাথে লড়াই করতে যতক্ষণ না তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় উপস্থিতি, এবার আল্লাহ আমাদেরকে সতর্কবাণী জানাচ্ছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ইলা আখির আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি ওয়া জিহাদিন ফি সাবিলি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আমার আল্লাহ জানাচ্ছেন যদি তোমাদের কাছে তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই বারাদার, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের স্ত্রী, তোমাদের ধন সম্পদ, তোমাদের বাসস্থান, তোমাদের ধন সম্পদ, তোমাদের পরিবার পরিজনের চেয়ে পরিবার পরিজন আল্লাহ এবং তার রাসূল ও তার প্রতি জিহাদ করা যদি এর চেয়ে বেশি মূল্যবান হয়ে থাকে, তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে আযাবের অপেক্ষা করতে থাকো। প্রিয় উপস্থিতি, এর বিপরীতে আল্লাহ জানাচ্ছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যারা আল্লাহর পথে সারিবদ্ধভাবে সিসাডালা প্রাচীরের ন্যায় যুদ্ধ করে তারা আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে থাকে। আমার রাসূলও জানাচ্ছেন লাগাদওয়াতুন আও রাওহাতুন ফী সাবীলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফীহা, আল্লাহর রাস্তায় এক সকাল এক মানে এক বিকাল কাটানো দুনিয়া এবং তার মধ্যবর্তী যা কিছু আছে তা তার চাইতে আরও উত্তম। প্রিয় উপস্থিতি, আমরা হাদিস এবং কোরআনকে বিশ্লেষণ করলে আমাদের সামনে একটা জিনিস স্পষ্ট হয়ে যায় যে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদকে আঁকড়ে ধরার কারণে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার মাধ্যম হিসাবে আমাদেরকে দেখাচ্ছেন, একইভাবে আমাদেরকে জিহাদকে ছেড়ে দিলে আমাদের উপর ধমকি দিচ্ছেন, আমাদেরকে সতর্কবাণী জানাচ্ছেন। প্রিয় উপস্থিতি, এর কারণ কি? কারণ হলো এই জিহাদই হচ্ছে ইসলাম নামক ভবনের ছোট্ট একটি তালা, এই জিহাদই হচ্ছে ইসলামের বিধিবিধান সংরক্ষণের প্রহরী। প্রিয় উপস্থিতি, যার কারণে আজ ইসলাম নামক বৃক্ষের সে ছোট্ট ঠালাথি না থাকার কারণে আজ যাদের আল্লাহর অবান্ত বান্দারা, যারা এই পৃথিবীর বুকে মাথা উঁচু করে চলার কোনো অনুমতি নেই, তারা আজ মাথা উঁচু করে চলছে। যারা আল্লাহর বাদ্য বান্দা তারা আজ তাদেরকে তারা পাকড়াও করছে, অথচ যারা আল্লাহর অবাধ্য বান্দারা, যারা মুনাফেক বেইমানেরা, যারা কাফের মুশরিকেরা, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন হাত্তা ইউতুল জিজিয়া আইয়াদি ওয়াহুম সাগিরুন, তারা ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর বুকে শান্ততে চলাফেরা করতে পারবে না যতক্ষণ না তারা আমিরুল মুমিনের সামনে এসে নিজ হাতে কর আদায় করে নিজেদের নতি স্বীকার করবে, ততক্ষণ পর্যন্ত তারা এই পৃথিবীর বুকে চলতে পারবে না। প্রিয় উপস্থিতি, আমার আল্লাহ আরও জানাচ্ছেন
তুকাতিলুনাহুম আও ইসলিমুন তাদেরকে ইসলামের দিকে আহ্বান করা হবে যদি তারা জিজ্ঞাসা আদায় করে তাহলে তারা পৃথিবীতে শান্তভাবে চলতে পারবে আর যদি জিজ্ঞাসা আদায় না করে তাহলে তাদেরকে কিতাল ফি সাবিলিল্লাহর দিকে রাখা হবে প্রিয় উপস্থিতি এখন আমরা দেখতে পাচ্ছি যে এই আল্লাহর অবাধ্য বান্দারা যারা কাফের মুনাফিক বেঈমানরা তারা আজ মুসলমানদেরকে ঠেকাও করে তারা মুসলমানদেরকে অত্যাচার করতেছে মুসলমানদের উপর অবৈধভাবে আল্লাহর জমিনে চলাফেরা করতেছে তো প্রিয় উপস্থিতি আজ যদি আমরা আমাদের এই আল্লাহর রাস্তার জিহাদকে ছেড়ে দেই তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে অপদস্থ করবেন আর যদি আমরা জিহাদকে আঁকড়ে ধরি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এর প্রতিদান হিসাবে আমাদেরকে সম্মানের শীর্ষ একখানে দান করবেন আল্লাহ তাআলা আমাদের জিহাদের তাত্ত্বিক ফজিলত এবং তার গুরুত্ব এবং মহত্ব জানার সাথে সাথে তার উপর আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জাযাকাল্লাহ